উপকূল ঘেঁষা ধুমঘাট গ্রামের বাসিন্দা অল্পনা রানী মিস্ত্রি। গ্রামের আঁকাবাঁকা মেঠোপাত কর্দমাক্ত রাস্তা সবকিছু পেরিয়েই যেতে হয় তার বাড়ি। সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ধুমঘাট গ্রামের এই বাসিন্দা নিজ বাড়িতেই গড়ে তুলেছেন বিলুপ্ত অচাষ্কৃত শাকসবজি, ওষুধীয় ফলমূলের বীজ ভাণ্ডার। পেয়েছেন শেখ হাসিনার থেকে পাওয়া পুরস্কারও। প্রত্নতত্ত্ব এলাকা থেকেও বিলুপ্ত অচাষ্কৃত শাকসবজি, ওষুধীয় ফলমূলের বীজ সংরক্ষণ করেছেন প্রায় 550 জাতের। তার বীজ ভাণ্ডারে রয়েছে অচাষ্কৃত পুষ্টিগুণ সম্পন্ন নানা উদ্ভিদ বৈচিত্র্যের বীজও। 22 প্রকার সিম, 8 প্রকার ডাটা শাক, 10 প্রকার মরিচ, শতাধিক ওষুধি, 50 থেকে 60 প্রকার সবজি ও 22 প্রকার অচাষ্কৃত উদ্ভিদ সমূহ। আমার মারা ঠাকুরমারা এই শাক আমাদের উঠে খাওয়াইতো, কিন্তু আমাদের কোনো তখন রোগ ছিল না। এখন আমাদের এই যে বাচ্চারা যে রোগে ভুগতেছে এই রোগ ছিল না, তাই এই শাকগুলো আমাদের এলাকায় বিভিন্ন জায়গাতে আমি পোলাপ পোলাপ করে 22টা জাতের অচাষ্কৃত যা চাষ করে না সেই শাক আমি লাগাই রাখেছি। অল্পনা রানীর মতে স্থানীয় জাতের বীজ চাষাবাদে রাসায়নিক সার ও কীটনাশক লাগে না। এই বীজ থেকে উৎপাদিত ফসলের বীজ সংরক্ষণ করা যায়, জৈব পদ্ধতিতে চাষ করা যায় বলে মানুষের স্বাস্থ্য ভালো থাকে। স্থানীয় কৃষকদের সাথে বীজ বিনিময়ের মাধ্যমে দেশীয় বীজ সংরক্ষণ ও সম্প্রসারণে সাধারণ কৃষকদের উদ্বুদ্ধ করছেন তিনি। গড়ে তুলেছেন বিষমুক্ত সবজির খামার এবং সংরক্ষণ করে রেখেছেন বিলুপ্ত হয়ে যাওয়া অনেক শাকসবজি, যা সচরাচর বাড়ির আনাচে কানাচে জন্মাত কিন্তু এখন আর সেগুলো চোখে মেলে না। তবে তার বাড়ির আঙ্গিনায় গেলে দেখা মিলবে সেইসব বিলুপ্ত প্রায় শাকসবজির। আগে তো বাবারা দাদারা রাখতো, দেখা আছে, তাই এখন দেখতেছি যে বীজ এখন আস্তে 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 বীজ সব হারিয়ে যাচ্ছে। তা ওদেরও বীজ আমি ধরে রাখেছি ওই রকম 10 সালের তো আমার বীজ রাখা আছে, তবে কম। যেমন মনে করেন যে 1টা 2টা 3টা যেরকম লাগবে সেই রকম, এত বেশি আমি রাখতাম না। আর যখন 12 সালে বার্ষিকী যুক্ত হয়েছে, দাদারা যখন আমাদের সাথে বিভিন্ন আলোচনা বিভিন্ন পরামর্শ বিভিন্ন যে জ্ঞান দিয়েছে, তখন দেখা যাচ্ছে যে আমাদের এই বীজটা মোটে হারাতে দেব না, এই বীজটা তো আমাদের হারিয়ে যাচ্ছে, মানে আমরা কৃষকেরা ঠুকে যাচ্ছি। তখন আমরা ওই বীজ রাখার জন্য বেশি চেষ্টা করেছি, বিভিন্ন জায়গার বীজ আমরা কালেকশন করেছি, গ্রামের বীজ কালেকশনও করতে গিয়েছে, যে সব আমার কাছে ছিল তা না, কালেকশন করে সেই বীজ আমরা 12 সালের তো রাখেছি, রাখতে রাখতে আজ পর্যন্ত বীজ ভাণ্ডারে চলে গেছি। 2014 সালে বঙ্গবন্ধু কৃষি পদক, 2020 সালে অন্যান্য পুরস্কার, উপজেলা জেলা ও বিভাগীয় পর্যায়ে জয়িতা পুরস্কার সহ নানা পুরস্কার পেয়েছেন তিনি। তাকে নিয়ে দেশ বিদেশে টেলিভিশন চ্যানেলে যে প্রতিবেদন হয়েছে, এসব নিয়ে জীবনে সুখী অল্পনা রানী।